চট্টগ্রামের সদরঘাট এলাকায় ফকিরপাড়ায় দুটি ভবন ও একটি মন্দির হেলে পড়েছে। এর মধ্যে একটি ভবন যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে সোমবার রাতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ভবনে থাকা ও আশেপাশে বাসিন্দাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা গতকালকে 10:30 দিকে সংবাদ পেয়েছি এবং এখন পর্যন্ত আমরা আছি। যদি কোনো দুর্ঘটনা হয় বা কোনো দুর্ঘটনা হয়, লোকজন আহত হয়, তো আমরা সেজন্য আসি। খালি আমরা দেখেন না, আমরা সিন সিকিউর করে রাখছি সব এলাকা, ব্যারিকেড দিয়েছি, ও ভিতরে কেউ ঢুকতে পারবে না, এভাবে ব্যবস্থা করেছি আমরা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় খালের প্রশস্ত ও গাইডওয়াল নির্মাণের জন্য প্রায় 40 ফুট পর্যন্ত গভীরে পাইলিং করা হয়েছে। রিটার্নিং ওয়াল না দিয়ে চলমান প্রকল্পের কাজ করায় ভবন হেলে পড়েছে বলে অভিযোগ ভবন মালিকদের। ওনাদেরকে বলছি যে আপনারা যখন কাজ করবেন তখন আপনারা একটা ওই রিটার্নিং ওয়াল দিয়েন। তার ওনারা দিছে কি ওই কতগুলো প্লেট গাড়াই দিছে। কিছুদিন আগে একটা ভাঙছে বিল্ডিং 6-7 মাস আগে, এরপরে গতকাল থেকে এটা দেখছে। এগুলো দেখতেছেন কি অবস্থা আমাদের, এগুলো ক্ষতিপূরণ এগুলো কে দিবে? আমরা অসহায় দুস্থ গরিব, আমরা এই বাচ্চাদেরকে নিয়ে কই যাব? কারণ আমরা একবার বাঁচি তো ঘর আর তো বাঁধতে পারবো না। ওদেরকে কমপ্লেন দেওয়া হয়েছে, কমপ্লেন দেওয়া কাজ করলে যুগবিপূর্ণ জায়গা, খালের জায়গা, এটা কখন ভাঙি পড়ে কোনো ঠিক ঠিক না নেই। কোতিনভুক্ত জায়গা, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, ওনারা এসে আমাদের ডকুমেন্ট দেখতে বলেন। এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, 15 ফুট দূরত্বে স্থাপনা নির্মাণের নির্দেশনা থাকলেও সেটা অমান্য করে সিটি কর্পোরেশনের ড্রেনের ওয়ালের উপর নির্মাণ করেছে, ফলে হেলে পড়েছে ভবনগুলো। এছাড়া বিল্ডিংয়ের ভার কমানোর জন্য বিল্ডিং ভাঙ্গা হচ্ছে বলে জানান তিনি। কেউ কেউ বলছে তাদের ভবনের অনুমোদন আছে, বিশ্বাস করেন এখনও পর্যন্ত কেউ অনুমোদনের কোনো দেখাতে পারেনি। মাটির সামান্যতম স্ট্রাকচারাল স্ট্রেংথ যেটা বলে আর কি, কাঠামোগত যে শক্তি, এই মাটিগুলোর সামান্যতম কাঠামোগত শক্তি নাই, সেই মাটির উপরে তারা করেছে। এটা এমনিতেও শর্ত একদিন না একদিন সরে যেতে হবে, কারণ এখানে কোনো পাইলিং নাই এবং শক্ত মাটির উপরে কোনো নির্মাণ কাজ করা হয়নি, ফলে এই ঘটনাটা ঘটেছে। এদিকে বিল্ডিং ভাঙ্গায় ক্ষতিগ্রস্তরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সিডিএ কর্তৃক অনুমোদন নিয়েই বিল্ডিং নির্মাণ করেছিলেন তারা, আর তাই আর্থিক সহযোগিতা সহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি ক্ষতিগ্রস্তদের। মামুন রশিদ, অভি, বাংলা ধারা, চট্টগ্রাম।